নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এটি একটি মাসিক রাশিফলের ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি, বৃষ রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাস আপনাদের কী বার্তা বহন করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিক প্রবলেম রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করতে চলেছি। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিই, আমি এর আগে যতবার রাশিফল দিয়েছি, প্রতি মাসের যে রাশিফল দিয়েছি, প্রতিটি রাশিফলে একটি কমন কমেন্টস আমি দেখতে পেয়েছি, সেটি হচ্ছে আপনি এই গোচর ফল বলে ভিডিওটিকে বড় করেছেন, গোচর ফল শুনে আমরা কী করব, এই সমস্ত কমেন্টস আমার কাছে এসেছে। তাই আমি ঠিক করেছি এখন থেকে গোচর ফল বলবো, কিন্তু সেটা আমি ভিডিওর শেষে বলবো। যাদের গোচর ফল শোনার প্রয়োজন রয়েছে তারা অবশ্যই ভিডিওর শেষ পার্টে গিয়ে শেষ পার্টটা অবশ্যই দেখুন, সেখানে আমি গোচর ফল নিয়ে বলবো। তাহলে আর এতটুকু দেরি না করে আসুন শুরু করা যাক। ভিডিও শুরু করার পূর্বে আপনাদেরকে একটি বিষয় আমি জানিয়ে দিই, সেটি হচ্ছে আমি যে মাসিক রাশিফলটি প্রেজেন্ট করতে চলেছি সেটি সার্বিক রাশিফল, অর্থাৎ সমস্ত বৃষরাশি এবং বৃষলগ্নের জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় হান্ড্রেডে হান্ড্রেড মিলবে এর কিন্তু আমি কখনোই দাবি করব না, তবে এই ভিডিওতে বলা কথাগুলি 50-60% মিলতে বাধ্য। তাহলে আসুন দেখে নেওয়া যাক বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাস আপনাদের জন্য কী বার্তা বহন করতে চলেছে। তার আগে যারা অনলাইন আমার সাথে কনসাল্ট করতে চান, অর্থাৎ আপনাদের জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, অর্থাৎ এই নাম্বারে তারাই কেবল যোগাযোগ করুন যারা বুকিং করাতে চান। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই, এই মাস অর্থাৎ ডিসেম্বর মাস বৃষরাশির জাতক জাতিকার জন্য কী বার্তা বহন করতে চলেছে। প্রথমে আসি আপনাদের শারীরিক দিক, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ, শরীর ভালো থাকলে সবটাই ভালো থাকে। তাই শারীরিক দিকটা আগে আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। এই মাসটা মোটামুটি শরীরের দিকটা ভালো থাকতে চলেছে, তবে যারা সিক্সটি প্লাস তাদের কিন্তু ব্যথা বেদনার সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং যারা মহিলা রয়েছেন তাদের কিন্তু গাইনো প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দিকটা অবশ্যই আপনারা সজাগ থাকুন। এরপর আছে আপনাদের প্রেমজ দিকটা। এই মাসে আপনাদের প্রেম বা প্রেমজ দিক কিন্তু মোটামুটি শুভই দেখা যাচ্ছে, প্রেম থেকে বিবাহতে পরিণত হওয়ার একটা যোগ দেখা যাচ্ছে, নতুন প্রেম বা ভালোবাসা আসার সম্ভাবনা দেখা যাচ্ছে, পুরনো প্রেম কামব্যাক করতে চলেছে। কিন্তু এখানে একটি বিষয় আপনাদেরকে খোলাখুলি বলতে চাই, অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনাও দেখা যাচ্ছে, অর্থাৎ যারা বিবাহিত রয়েছেন তারা কিন্তু অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন, এদিকটা অবশ্যই একটু মাথায় রাখুন। এমন কিছু কাজ করবেন না যেখানে আপনার সম্মান নষ্ট হয়। এই মাসে ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন, অর্থাৎ ভাগ্যের দ্বারা যেগুলো কাজ হয় সেই সমস্ত কাজ কিন্তু আপনারা করে ফেলবেন। ধরুন হঠাৎ করে কোনো চাকরিতে গেলেন আর চাকরিতে আপনাকে সিলেক্ট করে নেওয়া হলো, 10 জন রয়েছে বা 20 জন রয়েছে তার মধ্যে আপনাকে সিলেক্ট করে নেওয়া হলো, এইরকম একটা শুভ ঘটনা কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে। এই মাসে যারা টেলিকম ডিপার্টমেন্টে রয়েছেন, ফাইন্যান্স ডিপার্টমেন্টে রয়েছেন, মার্কেটিং ডিপার্টমেন্টে রয়েছেন, এই তিনটি ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রভূত থেকে প্রভূত হার উন্নতি হতে চলেছে,
এই মাসে ট্যুর যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কোথাও বেড়াতে গেলেন, সেটা কাজের ক্ষেত্রে হোক বা ফ্যামিলি ট্যুর হোক, এই ট্যুরে যাওয়ার কিন্তু একটা প্রবণতা দেখা যাচ্ছে। এছাড়াও এই মাসে চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু চাকরি পাওয়ার বা কর্ম পাওয়ার কিন্তু একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও যারা চাকরি করছেন তাদের কিন্তু পাশাপাশি পদোন্নতিরও যোগ দেখা যাচ্ছে। যারা ডক্টর রয়েছেন, যারা ইঞ্জিনিয়ার রয়েছেন, যারা টিউশনি পড়ান, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস খুব শুভ হতে চলেছে, অর্থাৎ আপনাদের ইনকাম সোর্স কিন্তু বৃদ্ধি পাবে। এই মাসে ব্যবসা স্থান মোটামুটি শুভই দেখা যাচ্ছে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, যারা কনসালটেন্সির কাজ করেন, যারা গার্মেন্টসের দোকান করেন, যারা কসমেটিক্সের দোকান করেন, যারা পেট্রোল জাতীয় দ্রব্যের বিজনেস করেন, অর্থাৎ পেট্রোল পাম্প রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ। এছাড়াও যারা ফাইন্যান্স ডিপার্টমেন্টে রয়েছেন, যারা সেলস ডিপার্টমেন্টে রয়েছেন, যারা ট্রেডিং করেন, তাদের কিন্তু অর্থ আগমনের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি লটারি লাগারও কিন্তু একটা সম্ভাবনা এই মাসেই দেখা যাচ্ছে, অর্থাৎ আপনাদের জীবনের লটারি, সাট্টা, জুয়া এগুলো থেকে কিন্তু অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা অনলাইন ট্রেডিং করছেন তাদের কিন্তু ট্রেডিং থেকে অর্থ ইনকামের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এই মাসে যাদের বিবাহ নিয়ে খুব প্রবলেমে ছিলেন তাদের কিন্তু বিবাহ হয়ে যাবে, অর্থাৎ বিবাহ নিয়ে এতদিন ধরে যে সম্পর্কগুলো আসছিল না সেই সম্পর্কগুলো ধীরে ধীরে আসতে যাবে, এবং যার ফলে বিবাহে আবদ্ধ হতে চলেছেন আপনারা। এই মাসে বাহন ক্রয় বা ভূমি ক্রয় কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আপনি একটা টু হুইলার বা ফোর হুইলারের অর্ডার দিতে পারেন বা নিয়ে আসতে পারেন। এছাড়াও কোনো জমি জায়গা এগুলো আপনারা কিনতে চলেছেন। তবে এই মাসে অযাচিত শত্রুতা হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই শত্রুতা থেকে কিন্তু একটু আপনারা সমঝে চলুন। বেশি কারোর সাথে বাগবিতণ্ডে যাবেন না, হুটপাট কোনো মুখে কোনো কথা বলবেন না, খুব সীমিত কথা বলুন, খুব পরিমার্জিত কথা বলুন, আর এমন কিছু কথা বলবেন না যেখানে শত্রুতা তৈরি হয়। যারা গভর্নমেন্ট টেন্ডার নেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট শুভ, অর্থাৎ আপনারা নতুন নতুন কাজের অপরচুনিটি পেতে চলেছেন। এই মাসে আপনারা বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন এদের কাছ থেকে সহযোগিতা পেতে চলেছেন। পারিবারিক জীবন মোটামুটি আপনাদের এই মাস শুভই যাবে, মা এবং বাবার সাথে আপনার সম্পর্ক কিন্তু ভালো হতে চলেছে। এছাড়াও এই মাসে শুধুমাত্র আপনাদেরকে শত্রুতা থেকে সমঝে চলতে হবে, এবং এই মাসে কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এই দুটি ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। আর লোন যদি নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা 10 বার ভেবে লোন নেবেন, নয়তো কিন্তু লোন নিতে গিয়ে আপনারা প্রবলেমে পড়বেন, এই বিষয়টি অবশ্যই আপনারা নজরে রাখুন। তো ওভারঅল যদি বলা যায় এই মাস অর্থাৎ বছরের শেষ মাস কিন্তু আপনাদের শুভই যেতে চলেছে, অর্থাৎ কিছু কিছু দিক বাদ দিয়ে মোটামুটি 90% আপনাদের শুভই যেতে চলেছে, বাকি কিছু পার্সেন্ট অর্থাৎ 10% তো খারাপ থাকবেই, সেদিকটা অবশ্যই একটু নজর রাখুন। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই এই মাসের গোচর ফল কী থাকছে, কারণ আমি ভিডিওর প্রথমেই বললাম যারা গোচর ফল শুনতে চান তারা ভিডিওর শেষ পার্টটা দেখুন, তা আসুন জেনে নিন গোচর ফল কী বলছে। আপনাদের রাশিতেই রাহু গ্রহের অবস্থান। আপনাদের রাশির 11 স্থানে মঙ্গলের অবস্থান, 9ম স্থানে বৃহস্পতি ও শনি গ্রহের অবস্থান, এবং আপনাদের রাশির 7ম ভাবে বুধ গ্রহের অবস্থান। তো এই গেল গোচর অবস্থান। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও মধ্যে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।